দেখুন এবার জেরুজালেমকে মুক্ত করতে মুসলমানদের শত্রু ইসরাইলের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু বোমা ব্যবহার হতে পারে পাকিস্তানের পরমাণু বোমা ইসলামের সম্পদ এই ভাষ্যতেই এবার আমেরিকাকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সাইদ জেরুজালেমকে মুক্ত করার জন্য এই অস্ত্রই আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে বার্তা দিয়েছে এই আন্তর্জাতিক জঙ্গি পাকিস্তানের অনুদান বন্ধ করে দেওয়ার বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করার পরই এই জিহাদের হুমকি শোনা গেল তার গলায় আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক দিতে শোনা গিয়েছে হাফিজ সাইদকে লাহোরের এক জনসভায় এই ঘোষণা করেছে সে সঙ্গে ছিল তার ভাই আবদুর রহমান মাক্কু লাহোরের ইস্তানবুল চকে তাহাফুজ বাইতুল মোকাদ্দস নামের ওই সবাই যোগ দিয়েছিল তারা সাইদের বিরুদ্ধে ঝুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বন্দি করেনি পাকিস্তান কিছুদিনের জন্য গৃহবন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবার একেবারে প্রকাশ্যে জনসভা থেকে পরমাণু হামলা করার ডাক শোনা গেল তার গলায় এই জঙ্গি নেতার দাবি পাকিস্তানের পরমাণু বোমা হলো ইসলামের সম্পদ জেরুজালেমকে মুক্ত করার জন্য এটা ব্যবহার করতে হবে এটা আমার প্রকাশ্য ঘোষণা পরে সাঈদ আরও বলে আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য একটা ইসলামিক সম্মেলন করতে হবে যেখানে যোগ দেবে আইএসের মাথারাও আইএসের চাপে আমেরিকার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে এদিকে পাকিস্তানকে সাহায্য করতে আমেরিকা যে অস্বীকার করেছে তার দায় ভারতের ঘাড়ে চাপিয়েছে হাফিজ সাঈদ তার অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি মিলিটারিদের সাহায্য করতে অস্বীকার করেছে কারণ এর পেছনে ভারতের হাত রয়েছে হোয়াইট হাউস সম্প্রীতি একটি ঘোষণা করেছে তাদের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানকে দুইশো পঞ্চান্ন মিলিয়ন ডলার পাঠানোর কথা ছিল মার্কিন প্রশাসন সেই টাকা আর পাঠাবে না এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে জানিয়েছে এর আগে বোকার মতো পাকিস্তানকে 33 বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা গত পনেরো বছর ধরে এই টাকা দেওয়া হয়েছে কিন্তু পরিবর্তে আমেরিকা কিছুই পায়নি তাই এবার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে ট্রাম্প টুইটে এও লেখেন আফগানিস্তানে যেসব সন্ত্রাসীবাদীদের খুঁজে বের করেছিল আমেরিকা তাদের নিরাপদে থাকার বন্দোবস্ত করেছিল পাকিস্তান আমেরিকা গত পনেরো বছর ধরে পাকিস্তানকে যে তেত্রিশ বিলিয়ন ডলার দিয়েছে তার পরিবর্তে পাকিস্তান মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই দেয়নি আমেরিকান নেতাদের কি তারা এতটাই বোকা পেয়েছে